16 ডিসেম্বর সারা দেশ যখন বিজয়ের আনন্দে ভাসছে, ঠিক তখনও কিন্তু রাজবাড়িতে চলছে অবাঙালি বিহারীদের সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ। এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে প্রতিবেশী জেলার মুক্তিযোদ্ধারা যোগ দিয়ে 14 থেকে 18 ডিসেম্বর, মানে আজকের যে ডিসেম্বর, সম্মুখ যুদ্ধের মাধ্যমে হানাদার বাহিনীকে পরাজিত করে 18 ডিসেম্বর রাজবাড়িকে শত্রুমুক্ত করেন। সেই গল্প জানাতে রাজবাড়ি থেকে মুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেন, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল ইন্দ্রাজ, শুভ সকাল কলি। রুবেল, আপনি বলবেন যে আমরা জানি যে 18 ডিসেম্বর আজকে দুই দিন পরে আসলে শত্রুমুক্ত হলো রাজবাড়িতে, অন্যান্য জেলা থেকে আসলে যুক্ত হয়ে রাজবাড়িকে শত্রুমুক্ত করা হলো। রাজবাড়ি থেকে আপনি ওখানকার জানাবেন যে এই মানে 1971 সালের এই দিনগুলো কিভাবে স্মরণ করছেন। রুবেল, আসলে আমরা সেই ইতিহাসটা জানতে চাই, সেই সময়ের গল্পটা জানতে চাই, এবং স্টুডিও থেকে আমি লোপা বলছি। জি, আসলে সারাদিন যখন বিজয়ের আনন্দ ভাসছে, ঠিক তখনও কিন্তু রাজবাড়িতে বিহারি অবাঙালিদের সঙ্গে মুক্তিযুদ্ধে চলছে তুমুল যুদ্ধ। কারণ রাজবাড়ি ছিল রেলওয়ে অধ্যুষিত একটি এলাকা, যেখানে লোকশেড, নিউ কলোনি সহ রেলওয়ে যে অঞ্চলটা ছিল সেই অঞ্চলে কিন্তু বিহারি অবাঙালিদের বসবাস ছিল প্রায় 20,000-এর বেশি, এবং তাদের সঙ্গে তখন যুক্ত হয় রাজাকার আল শামস আল বদর, যারা সবাই ছিল কিন্তু সশস্ত্র। যে কারণে কিন্তু মুক্তিযোদ্ধাদের 16 ডিসেম্বর যখন বিজয়ের আনন্দে সারা দেশ ভাসে, তখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে যখন মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম থাকায় পেরে উঠছিলেন না, ঠিক সেই মুহূর্তে রাজবাড়ি সহ পার্শ্ববর্তী যে সব জেলা রয়েছে সে সকল জেলার মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে কিন্তু এই রাজবাড়িকে শত্রুমুক্ত করেন, এবং আজকে ঠিক এই 18 ডিসেম্বর রাজবাড়িকে শত্রুমুক্ত করা হয়। তা আমরা আসলে সেই যুদ্ধের গল্পটাই শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজবাড়ির বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কমান্ডার মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি কিন্তু সেই সময় রাজবাড়ির সদর এবং গলন্দর যে মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিলেন সেই ক্যাম্পের ইনচার্জ ছিলেন। তা আমরা আসলে তার মুখ থেকেই শুনবো যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস এবং রাজবাড়িকে কিভাবে তারা শত্রুমুক্ত করেছিলেন সেই বিষয়টা। আসলে কিভাবে আপনারা রাজবাড়িকে শত্রুমুক্ত করেন, সেই সময় আসলে কি অবস্থাটা তৈরি হয়েছিল? আমরা 14 তারিখ থেকে 14 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত আমরা যুদ্ধ করি। তো এখানে আমরা আমাদের আশেপাশে যতগুলো থানা ছিল, উপজেলা ছিল, সেই সমস্ত উপজেলা বা থানা থেকে এখানে মুক্তিযোদ্ধা সমস্ত দলগুলো এখানে সবাই যুদ্ধে অংশগ্রহণ করে। এখানে 20,000 বিহারি, 20,000 বিহারি এখানে বসবাস করত। কিন্তু তারপরেও বলতে চাই যে তাদের যোদ্ধার সংখ্যা ছিল প্রায় 800 সশস্ত্র যোদ্ধা তাদের মধ্যে তাদের ছিল, এবং এটা বিশাল বাহিনী ছিল। তো এখানে তারা নিজেরাই এই যুদ্ধে আমাদের মুখোমুখি হয়। এই যুদ্ধে তাদেরকে পরাজিত করতে 14 থেকে 18 তারিখ পর্যন্ত লাগে। আমরা এই 4 দিন তাদেরকে, তাদের সাথে আমাদের যুদ্ধ হয়। এখানে 3টে ছেলে মারা যায়, আমাদের পাংশার যে মতিনের 3টে ছেলে মারা যায় এই যুদ্ধে। আর বাকাউল নামে একটা ছেলে সে আহত হয়, এবং ইলিয়াস নামে আরেকজন কমান্ডার সে মাথায় গুলিবিদ্ধ হয়। এরা সবাই বেঁচে যায়। তারপরে আরো লালিও শুনেছি, যুদ্ধকালীন কমান্ডার লালির একটা ছেলে সেও আহত হয়। এই হলো আমাদের হচ্ছে আহতর ঘটনা, নিহতর ঘটনা, শহীদের ঘটনা। কিন্তু এর বাইরে আমাদের কেউ তেমন মারা যায় নাই। তো আমার দলের কেউ মারা যায় নাই। আর একটা ছেলে দিয়ানুদ্দিন, আর একটা ছেলে সেও শহীদ হয়, তার এখান থেকে গুলিবিদ্ধ হয় এবং সে হাসপাতালে যেয়ে সে মারা যায়। তার মানে হচ্ছে দাঁড়ালো চারজন মারা যায়। তো এখন এই যুদ্ধে আমরা 4 দিন আমরা দিবানিশি, অর্থাৎ দিন এবং রাত্রে এই মিলে আমরা যুদ্ধ করি। আমরা কিন্তু তখন জানি না যে 16 ডিসেম্বর কোথা দিয়ে যাচ্ছে বা 18 ডিসেম্বর আমাদের যুদ্ধ আমাদের চলতেছে, এটা কিন্তু আমাদের কিন্তু বোধগম্যের বাইরে ছিল। অর্থাৎ আমরা তখনও কিন্তু জানি না যে যুদ্ধ আজকে তারিখ কত, কেন যুদ্ধের রণাঙ্গনে তারিখের কোনো হিসাব যেমন থাকে না, আর আমরা যেভাবে চলাফেরা করেছি, যেভাবে আমরা নিজেরা যেভাবে থাকতাম, আমাদের কোনো তারিখের কোনো দিনক্ষণ আমাদের ঠিক ছিল না। জানতো হচ্ছে সাধারণ মানুষ, তারাই জানে যে তারিখটা কত হয়ে যাচ্ছে। আচ্ছা, স্বাধীনতার তো প্রায় 53-54 বছর অতিবাহিত হলো, সেক্ষেত্রে আমাদের রাজবাড়িতে যেগুলো স্মৃতিবিজড়িত স্থানগুলো আছে, যুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো আছে, সেগুলো আসলে সংরক্ষণ বা যাতায়াতের সুবিধা আপনাদেরটা কতটা প্রয়োজন, এবং এখন আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আচ্ছা, এখানে যে এই বদ্ধভূমিটা, এই বদ্ধভূমিতে আসার মতো জায়গা নাই। এখানে এই বদ্ধভূমিটা করা হয়েছে এই কারণে, অবাঙালিরা যত
বাঙালিদেরকে হত্যা করেছে, এই জায়গা হত্যা করেছে, এবং এই আশেপাশে তখন বসতি ছিল না, আশেপাশে ঝোড় জঙ্গল ছিল। এখানে যেমন যেমনটি শুনছিলেন যে রাজবাড়ি কিন্তু সারাদের স্বাধীনতার আনন্দে ভাসলেও কিন্তু ষোলোই ডিসেম্বর যখন স্বাধীন হয়েছে রাজবাড়ি, কিন্তু সেখানে রাজবাড়ি স্বাধীন হয়েছে আঠারোই ডিসেম্বর। তো আমাদের যিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুল ইসলাম, তার মুখ থেকে কিন্তু আমরা যুদ্ধের যে ইতিহাস, রাজবাড়ির যে যুদ্ধ ইতিহাস সেটি শুনলাম। তো এই ছিল রাজবাড়ি থেকে। ধন্যবাদ রুবেল, আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ সিরাজ আহমেদকে।